গল্পের বাক্সবাইশান্ত চ্যানেল থেকে আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা সম্রাট উপন্যাসটির পঞ্চম পর্ব। এর আগে আমরা এই উপন্যাসটির বাকি চারটি পর্ব আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। সেই পর্বগুলো যদি আপনারা মিস করে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলে গিয়ে সম্রাটের প্লেলিস্ট থেকে শুনে নিতে পারেন। শুরু হচ্ছে সম্রাট উপন্যাসের পঞ্চম পর্ব। প্লেন উড়ে চলছে, ইঞ্জিনের হুম হুম গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। কেবিন লাইট জ্বলছে, কমান্ডোদের দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকতে। প্রথম দিকে তারা নিজেদের মধ্যে মৃদু স্বরে কথাবার্তা বলছিল, এখন আর বলছে না। সময় যতই ঘনিয়ে আসছে উত্তেজনা ততই বাড়ছে, সবার চেহারায় তার ছাপ পড়েছে। একমাত্র নির্বিঘ্নে ঘুমোচ্ছে বেন ওয়ারসন। এই একটি লোকের মধ্যেই কোনো রকম বিকার নেই। কেবিন লাইটের পাশেই একটি লাল বাতি জ্বলে উঠল, যার মানে প্লেনের ক্যাপ্টেন কথা বলতে চান। ফকনার হেডফোন কানে পড়ে নিল। হ্যালো ফকনার বলছি, আমরা প্রায় পৌঁছে গেছি স্যার। তাই নাকি? 20 মিনিটের মাথায় ড্রপিং জোনে চলে আসব, আপনি সবাইকে তৈরি হতে বলুন। বাইরের আবহাওয়া কেমন? খুব ভালো বলা চলে না, শক্ত বাতাস বইছে। ফকনার ভ্রু কোচকাল। ক্যাপ্টেন বলল, আমি কেবিনের বাতি কমিয়ে দিচ্ছি যাতে চোখে অন্ধকার শুয়ে যায়। ঠিক আছে। প্লেনের গতি কমে আসছে, নিচে নেমে এসেছে বেশ খানিকটা। দরজা খুলে দেওয়া হয়েছে। বাইরের প্রচণ্ড বাতাসের ঝাপটায় প্লেন এখন কেঁপে কেঁপে উঠছে। কেবিনের ভেতরটা প্রায় অন্ধকার। ফকনার গম্ভীর গলায় বলল, অস্ত্র, যন্ত্রপাতি, রসদ এবং প্যারাশুট সবই পরীক্ষা করে নাও। তোমাদের নিজেদের পরীক্ষা শেষ হলে জোনাথন পরীক্ষা করে দেখবে। বেন ওয়াটসন উঠে বসেছে, সে তাকিয়ে আছে। কেবিনে ঠিক এই মুহূর্তে প্রচণ্ড কর্মব্যস্ততা। ফকনার বলল, বাইরে দমকা হাওয়া আছে, কাজেই প্যারাশুট খোলার ব্যাপারে খুব সাবধান। মাটির কাছাকাছি না পৌঁছানো পর্যন্ত কেউ ফিতা টানবে না। তার আগে ফিতা টানলে বাতাস ভাসিয়ে অনেক দূর নিয়ে যাবে। সবার আগে নামবে বেন ওয়াটসন এবং তার দল। তারা নেমে আমাদের জন্যে অপেক্ষা করবে না, দ্রুত চলে যাবে এয়ারপোর্টে। সবার প্রথমে ঝাঁপ দিল ওয়াটসন। ঠান্ডা বাতাস বাইরে, নিচের মাটি দ্রুত কাছে এগিয়ে আসছে, আকাশ ভর্তি তারা। বেন ওয়াটসনের একবার মনে হলো প্যারাশুট খোলার ফিতা না টানলে কেমন হয়। এটি একটি পুরনো অনুভূতি, প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়বার সময় প্রায় সবারই এটা হয়। অনেকেই শেষ পর্যন্ত ফিতা খুলতে পারে না। বেন ওয়াটসন মাটিতে নেমেই ঘড়ি দেখল, 3:55, 15 মিনিট লেট। 3:40-এর ভেতর সবার মাটিতে পা রাখার কথা। সে তাকালো আকাশের দিকে, একে একে নামছে সবাই। সে গুনতে চেষ্টা করল, 1, 2, 3, 4, 5। চারিদিকে অন্ধকার, সূর্য ওঠার এখন 1:10 দেরি। এয়ারপোর্টে পৌঁছাতে লাগবে 20-25 মিনিট। বেন ওয়াটসন তার দল নিয়ে ছুটতে শুরু করল। 30 কিলোমিটার এমন কোনো দূরের পথ নয়। তারা ছোটার গতি আরও বাড়িয়ে দিল। কারোর মুখেই ক্লান্তির কোনো ছাপ নেই, কোনো শব্দ উঠছে না। বেন ওয়াটসনের মনে হলো জোনাথন এদের ভালোই ট্রেনিং দিয়েছে। এয়ারপোর্টে পৌঁছে বেন ওয়াটসনের বিস্ময়ের সীমা রইল না। একটি পুরোপুরি পরিত্যক্ত জায়গা, একতলা একটি দালানে মজুর শ্রেণীর 5-6 জন জড়াজড়ি করে ঘুমোচ্ছে। এছাড়া ত্রিসীমানায় কেউ নেই। ঘরের দরজা জানালা ভাঙা ভাঙা, জানালায় হু হু করে হাওয়া খেলছে।
লোকগুলি ঘুম ভেঙে অবাক হয়ে তাকিয়ে রইল। বেন ওয়াটসন জিজ্ঞেস করল, কেউ ইংরেজি জানো? কোনো উত্তর নেই, ওরা মুখ চাওয়াচাই করছে। কেউ ইংরেজি জানো না? ওরা নিজেদের মধ্যে বিড়বিড় করল, এদের দেখে মনে হয় না কেউ ইংরেজি জানে। কেউ জানে না। স্যার, আমি জানি। তুমি কে? আমি স্যার একজন কন্ট্রাক্টর, এই এয়ারপোর্ট ঠিক করার কন্ট্রাক্ট নিয়েছি। ভালো করেছো, এখানে কোনো পাহারা থাকে না? জি না স্যার, পাহারা থাকবে কেন? তাও তো কথা, রানওয়ে ঠিক আছে? আছে স্যার, মোটামুটি আছে। আপনারা কারা? আমরা কারা তা দিয়ে তোমাদের দরকার নেই, তোমরা গরম পানির ব্যবস্থা করতে পারবে। পারবো স্যার, পানির ব্যবস্থা করো। আর শোনো, তোমাদের কেউ এখান থেকে পালাবার চেষ্টা করবে না। যদি আমরা বুঝতে পারি তোমাদের কোনো মতলব আছে, তাহলে সঙ্গে সঙ্গে গুলি করা হবে, আমরা মানুষ ভালো নই। কতটুকু গরম পানি করব স্যার? আমার কাছে কফি বিনস আছে, সবাই মিলে কফি খাবো, কাজেই বুঝতে পারছো কতটুকু পানি লাগবে। জি স্যার। পানি গরম হবার পর পর তুমি তোমার লোকজন নিয়ে রানওয়ে পরীক্ষা করতে যাবে। একটা ডেকোটা প্লেন নামবে, ঠিক মতো নামতে যেতে পারে সে ব্যবস্থা করবে। তোমাদের কাছে কিছু মাল মশলা নিশ্চয়ই আছে? আছে স্যার। গুড, ভেরি গুড। বেন ওয়াটসন কফির পেয়ালা হাতে বাইরে অপেক্ষা করতে লাগলো। তার মুখ ভাবলেশহীন। এয়ারপোর্ট দখল করতে তাকে একটি গুলিও খরচ করতে হয়নি, এটা তাকে মোটেও প্রভাবিত করেনি। তাকে দেখে মনে হয় এরকম হবে তা সে জানত। শীতের ভোরবেলায় গরম কফি চমৎকার লাগছে। বেন ঘড়ি দেখল, পোর্টনকে যুদ্ধ শুরু হয়ে যাওয়া উচিত, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। মাওয়া জেগে উঠল প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দে। শব্দ কমে আসতেই সে শুনল একসঙ্গে অনেকগুলি সাবমেশিন গান থেকে কানে তালা ধরানোর মতো আওয়াজ আসছে। সে শব্দও থেমে গেল। আলাদা আলাদাভাবে গুলির শব্দ হতে থাকল। কি হচ্ছে এসব? আবার একটি বিস্ফোরণ, প্রচণ্ড বিস্ফোরণ। মনে হলো ফোর্টনকের সবাই উড়ে গেছে, দরজা জানালা সব ভেঙে গেছে নাকি। মাওয়া হতভম্ব হয়ে লাফিয়ে বসল বিছানায়। ঠিক তখনই বন্ধ দরজা কে যেন লাথি মেরে ভাঙল। তুমি মাওয়া? মূর্তির মতো মাথা নাড়ালো মাওয়া। আমরা নিশোকে নিতে এসেছি, তুমি চাবি নিয়ে আমার সঙ্গে এসো। কিসের চাবি? কোনো বাজে কথা বলবে না, একটি বাজে কথা বলবে তো গুলি করে এখানে শেষ করে দেব। সাবমেশিন গান থেকে আবার শব্দ আসছে, একটি মাত্র সাবমেশিন গান, অনাবরত ক্যাট ক্যাট শব্দ, ভয়াবহ কিছু একটা হয়ে গেছে। মাওয়া অনুগত ছেলের মতো চাবির গোছা হাতে নিয়ে নিচে নেমে এলো। সিঁড়ির মাথায় দেখা গেল আর একজনকে দাঁড়িয়ে থাকতে। সেই লোকটি ভারী গলায় বলল, এই কি মাওয়া? জি স্যার। ভালো মাওয়া, আমি পকনার। তোমাদের সৈন্যবাহিনীর এমন খারাপ অবস্থা আমার ধারণা ছিল না। একদল গার্লস গাইডও এর চেয়ে অনেক বেশি ডিফেন্স দিত। এই সব অপদার্থদের তো লাথি মেরে নদীতে ফেলে দেওয়া উচিত। সূর্য এখনো ওঠেনি, তবু আবছাভাবে সব কিছু দেখা যাচ্ছে। মাওয়া ভালো মতো চারিদিকে তাকানোর সাহস পাচ্ছে না, কোথাও কোনো শব্দ হচ্ছে না। শুধু ফ্যামিলি কোয়ার্টারগুলি থেকে মেয়েদের চিৎকার চেঁচামেচি আর কান্নার আওয়াজ আসছে। সৈন্যবাহিনীর ব্যারাক মোটামুটিভাবে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাওয়া সেলের তালা খুলল, সেলে ঢুকল হার্বি ফকনার। সুপ্রভাত জুলিয়াস নিশো। নিশো কিছু বললেন না, অবাক হয়ে তাকিয়ে রইলেন। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি, কিন্তু হচ্ছে কি? তেমন কিছু না, আমরা আপনাকে নিতে এসেছি। তোমরা কারা? আমরা হচ্ছি বুনোহাঁস, আমার মনে হয় না আপনি হাঁটতে পারবেন। ফকনার ইশারা করতেই একজন এসে তাকে পিঠে তুলে নিল।
নিশো মৃদু স্বরে বলল, অনেক কিছুর পিঠেই চড়েছি, মানুষের পিঠে কখনো চড়িনি। ফকনার বলল, আপনাকে অল্প কিছু সময় কষ্ট করতে হবে মিস্টার নিশো। ভোর 6:25 আমাদের উদ্ধারকারী প্লেন আসবে। এখানে এমন কিছু কি আছে যা আপনি সঙ্গে নিতে চান? না, কয়েকটি প্রেমের কবিতা লিখেছিলাম, সেগুলি আমি মাওয়াকে দিয়ে যেতে চাই। মাওয়াকে দেওয়া অর্থহীন, ওকে আমি এক্ষুনি মেরে ফেলব। অসম্ভব, আমার চোখের সামনে কাউকে হত্যা করতে পারবে না, চোখের আড়ালেই করা হবে। না না, দয়া করো। ফকনার হেসে ফেলল। নিশো চোখ বন্ধ করে উচ্চস্বরে বলল, ঈশ্বর দয়া করো। বলেই খেয়াল হল তিনি একজন নাস্তিক, তবু তিনি আবারও ঈশ্বরের নাম নিলেন। 25 ডিসেম্বর ভোর 6:20, এয়ারপোর্টে সবাই অপেক্ষা করছে। ফকনারের হাতে সিগারেট, তার মুখ হাসি হাসি, 50 জন সৈন্য সবাই আছে। এটা অস্বাভাবিক ঘটনা, বিশ্বাস হয়েও হতে চায় না, কিন্তু এটা স্বপ্ন নয়, সত্যি। ওই তো জুলিয়াস নিশু চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। ইঞ্জিনের আওয়াজ আসছে, প্লেন এসে পড়ল বোধ হয়। রানওয়ে ভালো নয়, তবু প্লেনে নামতে বা উঠতে অসুবিধে হবে না। ডাকোটা প্লেনগুলি ধান খেতেও নেমে পড়তে পারে। ফকনার চেঁচিয়ে উঠল, স্কোয়াড অ্যাটেনশন, গেট রেডি। কমান্ডোদের মধ্যে একটা চাঞ্চল্য জাগল। হ্যাঁ, প্লেন দেখা যাচ্ছে, ডাকোটা প্লেন। ফকনারের নির্দেশে ওয়্যারলেসে প্লেনের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। হ্যালো ডাকোটা, বুনোহাঁস কলিং। হ্যালো ডাকোটা, বুনোহাঁস কলিং, ওভার। হ্যালো ডাকোটা। প্লেনের পাইলটকে শেষ পর্যন্ত ধরা গেল। ফকনার কথা বলার জন্য এগিয়ে এলো। গুড মর্নিং ডাকোটা অ্যান্ড হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস কর্নেল ফকনার। হ্যাঁ, তোমার জন্য একটি বড় রকমের দুঃসংবাদ আছে, বলে ফেল। আমি তোমাদের নেবার জন্য নামছি না। কিছুক্ষণ আগে আমাকে জানানো হয়েছে যে নিশোকে উদ্ধারের যে মিশন পাঠানো হয়েছে তা বাতিল করা হয়েছে। কেন? জেনারেল ডোফার সঙ্গে আমেরিকান সরকারের চুক্তি হয়েছে, তারা এখন ডোফাকেই রাষ্ট্রপ্রধান হিসেবে চায়। ভালো কথা, আমাদের কি হবে? পাইলট সে কথার কোনো জবাব দিল না। বিমানটি এয়ারপোর্টের ওপর 2 বার চক্কর দিয়ে দক্ষিণ দিকে উড়ে গেল। সবাই তাকাচ্ছে, কিছু একটা শুনতে চাই ফকনারের কাছ থেকে, কি বলা যায়। ফকনার আকাশের দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, চমৎকার একটি সকাল। রবিনসন ভ্রু কুচকে বলল, ব্যাপারটা কি? ফকনার জবাব দিল না, একদল থুতু ফেলল, পকেট থেকে সিগারেট বের করল, প্যাকেট বাড়িয়ে দিল রবিনসনের দিকে। রবিনসন বিরক্ত মুখে বলল, আমি সিগারেট ছেড়ে দিয়েছি ক্যান্সারের ভয়ে। রবিনসন ঠান্ডা গলায় বলল, কেন আজে বাজে কথা বলছো? যা জানতে চাচ্ছি তা বলো। কি জানতে চাচ্ছ? ফকনার সিগারেটে লম্বা টান দিয়ে বলল, ব্যাপারটা তুমি যতটুকু জানো আমিও ঠিক ততটুকুই জানি। ওয়্যারলেসের কথাবার্তা যা হয়েছে তুমি শুনেছ, তারপরও আমাকে জিজ্ঞেস করবার অর্থ কি? এসব হচ্ছে মেয়েলি স্বভাব। মেয়েলি স্বভাব হোক বা না হোক, আমি পরিষ্কার জানতে চাচ্ছি তুমি কি ভাবছ। এই মুহূর্তে আমি কি ভাবছি জানতে চাচ্ছ? হ্যাঁ, এই মুহূর্তে আমি ভাবছি এক কাপ গরম কফি পেলে মন্দ হয় না। রসিকতা করছ? না, রসিকতা করব কেন? সত্যি সত্যি কফির পিপাসা বোধ হচ্ছে। সবার জন্য গরম কফির ব্যবস্থা করো, সেই সঙ্গে খাবার দাবার। শীতকালের নেকড়ের মতো ক্ষুধার্ত বোধ করছি। এর বেশি তোমার কিছু বলার নেই? আপাতত না। কফি কি আমরা এই এয়ারপোর্টে খাবো? মন্দ কি? এরকম একটা খোলামেলা জায়গায় অসুবিধা কি? দেখো ফকনার, তোমার বুদ্ধির ওপর আমি চিরকাল আস্থা রেখেছি, তবুও বলছি, তোমার কি মনে হয় না জেনারেল ডোফা বিমান থেকে একটা আক্রমণ চালাতে পারে?
মনে হয় না ডোফার কথাবার্তা বোকার মতো, কিন্তু সে তোমার মতোই বুদ্ধিমান, কাঁচা কাজ করবে না, আলাপ আলোচনায় বসবে। কিসের আলোচনা? ডোফা আমাদের কাছে একটা চুক্তিতে আসতে চাইবে বলে আমার ধারণা। সে আমাদের অক্ষত অবস্থায় এদেশ থেকে চলে যেতে দেবে, তার বদলে নিশোকে ওদের হাতে তুলে দিতে হবে, হরতনের টো আমাদের হাতে। তাসের কিছু কিছু খেলায় হরতনের টেক্কা মূল্যহীন। নিশো মূল্যহীন নয়, সেটা তুমি জানো, আমি জানি, জেনারেল ডোফাও জানে। নিশো যতক্ষণ আমাদের হাতে আছে ততক্ষণ ভয় নেই, ব্যাটা বেঁচে আছে তো। বাঁচিয়ে রাখো, নিশো হচ্ছে আমাদের বেঁচে থাকার পাসপোর্ট, ওকে ঠিক মতো রাখো। দ্রুত কফির ব্যবস্থা হলো। ফকনার কফির মগ হাতে শান্ত গলায় ছোট্ট একটা বক্তৃতা দিলেন। বন্ধুগণ, বুঝতেই পারছো, ক্ষুদ্র একটি সমস্যা দেখা দিয়েছে। যারা আমাদের এই কাজে লাগিয়েছে তাদের কাছে আমাদের প্রয়োজন ফুরিয়েছে। আমরা ফাঁদে আটকা পড়ে গেছি। পশুদের জন্য ফাঁদ একটা ভয়াবহ ব্যাপার, একবার ফাঁদে আটকা পড়লে তারা বেরোতে পারে না। সৌভাগ্যক্রমে আমরা পশু নই, মানুষ, বুদ্ধিমান মানুষ, ফাঁদ কেটে বেরিয়ে আসতে পারবো। আপাতত আমরা যা করবো তা হচ্ছে কভার নেব, যাতে অনুসন্ধানী বিমান আমাদের দেখতে না পায়। কারু কি এই প্রসঙ্গে বলার কিছু আছে? একজন হাত তুলল। ফকনার বলল, কি বলার আছে? আমাদের মধ্যে যাদের বাথরুম পেয়েছে তারা কি বাথরুমের কাজটা এয়ারপোর্টে সারতে পারি? এখানে অনেক ভালো বাথরুম আছে। সবাই হা হা করে হেসে উঠল, হাসি আর থামতেই চায় না। ফকনার একটি সিগারেট বের করতে করতে মনে মনে বলল, দলটা ভালো, এদের বিশ্বাস করা যায়, এদের ওপর ভরসা করা যায়। বাথরুম সারবার জন্য 10 মিনিট সময় দেয়া হলো, ডিসমিস। কভার নেবার জন্য আফ্রিকার মতো দেশ হয় না, ঘন বনের দেশ, পুরো এক ডিভিশন সৈন্য ছোট্ট বনের মধ্যে লুকিয়ে পড়তে পারে, বিমান থেকে তাদের খোঁজা অসম্ভব। জায়গায় জায়গায় খানা খন্দ, গিরিখাদ, আদর্শ কভার। ফকনারের দল এয়ারপোর্টের উত্তরের বনে ঢুকে পড়ল। দলের কাউকেই তেমন চিন্তিত মনে হলো না, অনেকেই পছন্দসই জায়গা বেছে নিয়েছে, ঘুমানোর আয়োজন করছে। দুজনের একটা দল তাস নিয়ে বসেছে, আলো ভালো মতো ফোটেনি, তাস দেখা যাচ্ছে না, তাতে খেলায় অসুবিধা হচ্ছে না, তাই স্টেকের খেলা, দেয়াশলাইয়ের কাঠি দিয়ে টাকার হিসেব রাখা হচ্ছে, সকলের ইন্দ্রিয় তাসে কেন্দ্রীভূত। এরকম পরিস্থিতিতে যে জাতীয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাধারণত থাকে তার কিছুই নেই। সবাই কেমন যেন আলগা ধরনের, সবার মধ্যে কেমন টিলালা ভাব, যেন আফ্রিকার বনে তারা সাপ্তাহিক বনভোজনে এসেছে। কারুর চেহারায় উদ্বেগের বিন্দুমাত্র ছাপ নেই, শুধু বেন ওয়াটসনকে খানিকটা ক্লান্ত মনে হচ্ছে। সে বিশাল এক পেপুল গাছের গুড়িতে হেলান দিয়ে বসেছে। নিশো আছে তার পাশে। নিশোর হতভম্ব ভাব এখনো কাটেনি, এখন পর্যন্ত তিনি একটি কথাও বলেননি। কফি দেওয়া হয়েছিল, কফি খাননি, ফিরিয়ে দিয়েছেন। তার শরীর খুবই খারাপ লাগছে, কিছুক্ষণ আগে বমি করেছেন, যেভাবে চোখ বন্ধ করে পড়ে আছেন তাতে মনে হচ্ছে তার মৃত্যু আসন্ন। এখনই হয়তো হাত পা ঠান্ডা হয়ে আসবে, কয়েকবার হেঁচকি তুলে সব রকম সমস্যার সমাধান করে দেবেন। এ নিয়েও বেন ওয়াটসনের মাথা ব্যথা নেই। সে একটা লম্বা ঘাস দাঁত দিয়ে কাটছে এবং কিছুক্ষণ পরপর কাটা ঘাসের টুকরো ঠু করে দূরে ফেলছে। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে তার মূল প্রচেষ্টা ঘাসের টুকরোগুলো কত দূরে ফেলা যায়। নিশো একটা কাতর শব্দ করলেন। বেন বিরক্ত মুখে বললেন, কো কে করবে না, কো কে শব্দটা আমার খুবই অপছন্দ। নিশো বললেন, আনন্দের কোনো শব্দ করতে পারলে খুশি হতাম, তা পারছি না। যখন পারছো না তখন চুপ করে থাকো। নিশো হেসে ফেললেন। বেন কড়া গলায় বলল, হাসছো কেন? মানুষের হাসি শুনে কেউ বিরক্ত হয় না, তুমি হচ্ছ কেন? বেন উঠে চলে গেল।
নিশু কৌতূহলী হয়ে তাকিয়ে রইলেন। অসম্ভব সাহসী একদল মানুষের সঙ্গে তিনি আছেন। সাহস একটি দুর্লভ জিনিস, সেই দুর্লভ জিনিস এদের মধ্যে আছে, কিন্তু সাহসের সঙ্গে আদর্শের চমৎকার মিলটি এদের হয়নি, যে কারণে এদের এই সাহস অর্থহীন, থাকাও যা না থাকাও তাই। তিনি জানেন এরা ভাড়াটে সৈন্য, টাকা যার এরা তার, টাকার বিনিময়ে তাকে উদ্ধার করেছে, টাকার বিনিময়ে বিনা দ্বিধায় ডোফার হাতে তুলে দেবে। অবশ্যই তার জন্য তিনি যে খুব দুঃখিত তা নয়, যা যা চরিত্র সে তা করবে, জীবনের শেষ সময়টা তিনি বিনা ঝামেলায় কাটাতে চেয়েছিলেন তা সম্ভব হচ্ছে না। কষ্ট এই কারণেই, তিনি চোখ বন্ধ করে ভাবতে লাগলেন, ডোফার সঙ্গে যদি দেখা হয় তাহলে তিনি কি বলবেন, বলার মতো কোনো কথা কি সে সময় খুঁজে পাওয়া যাবে। তার একটি প্রিয় লাইন হচ্ছে, মাঝে মাঝে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের ক্ষমতা অনেক বেশি হয়, এই লাইনটি বলা যায়, তবে না বলাই ভালো। এই কথাগুলিতে এক ধরনের অহংকার প্রকাশ পায়। জীবনের শেষ ভাগে এসে তিনি অহংকারী সাজতে চান না, কারণ তিনি অহংকারী নন, এটাও বোধহয় ঠিক হলো না। তিনি অহংকারী মানুষ হিসেবে তিনি শ্রেষ্ঠ, এই অহংকার তার আছে। কয়েকটা মাছি তাকে বিরক্ত করছে, এটাও বেশ মজার ব্যাপার, মাছিগুলি অন্য কাউকে বিরক্ত করছে না, একবার উড়ে এসে তার মুখে বসছে। কীটপতঙ্গরা মানুষের মৃত্যুর খবর আগে থেকে টের পায়, এরা হয়তো পেয়ে গেছে, নয়তো বেছে বেছে তার মুখের উপরই ভো ভো করবে কেন। নিশো দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, পানির পিপাসা হচ্ছে, আশেপাশে কেউ নেই যাকে পানির কথা বলা যায়, চেঁচিয়ে কাউকে ডাকার মতো জোর ফুসফুসে নেই। তিনি মরার মতো পড়ে রইলেন, তার মুখের ওপর মাছি ভো ভো করছে, কি কুৎসিত দৃশ্য। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে, কুৎসিত দৃশ্যের পাশাপাশি একটি চমৎকার দৃশ্য তার চোখে পড়ল, পিপুল গাছের মোটা শিকড়ে একটি পাহাড়ি পাখি, ঝকঝকে সোনালি পাখা, চন্দনের দানার মতো লাল টকটকে ঠোঁট, কি নাম এই পাখির কে জানে। পাখিটা তাকে কৌতূহলী চোখে দেখছে, আহ বেঁচে থাকার মধ্যে কত রকম আনন্দ, কত অপ্রত্যাশিত মুহূর্ত। সম্রাট নিশো, তিনি পাখির ওপর থেকে দৃষ্টি না ফিরিয়েই বললেন, আমি শুনছি, আপনি কেমন বোধ করছেন? এই মুহূর্তে চমৎকার বোধ করছি, শুনলাম কিছুই খাননি, ইচ্ছা করছে না, দয়া করে আমার দিকে তাকিয়ে বলুন। নিশো তাকালেন, আমার নাম ফকনার, তুমি এই দলের প্রধান। হ্যাঁ, আমি জানতে এসেছি আপনার কিছু লাগবে কি না, কাগজ এবং কলম দিতে পারো, পাখিটা দেখার পর চমৎকার একটা ভাব এসেছে, চেষ্টা করব ভাব ধরে রাখতে পারি কি না। কবিতা লিখবেন, আবেগ ধরে রাখবার জন্য কবিতা হচ্ছে শ্রেষ্ঠতম মাধ্যম, আপনার কি মনে হচ্ছে না কাব্য চর্চার জন্য সময়টা উপযোগী নয়? না, তা মনে হচ্ছে না, কাগজ কলমের ব্যবস্থা করা যাচ্ছে না বলে দুঃখিত, আমি অন্য একটি ব্যাপার জানতে এসেছি। কি ব্যাপার? এদেশের লোকজন কি আপনাকে ভালোবাসে? মনে হয় বাসে, কি করে বললেন? আমি ওদের ভালোবাসি, ভালোবাসা এমন একটি ব্যাপার, যাকে ভালোবাসা যায় তাকে তা ফেরত দিতে হয়, এখানে বাকি রাখা চলে না, তুমি যখনই কাউকে ভালোবাসবে তখনই তা ফেরত দিতে হবে, এবং মজার ব্যাপার কি জানো, অনেক বেশি পরিমাণে ফেরত আসে, তাই নিয়ম। কার নিয়ম? প্রকৃতির নিয়ম। নিশো দেখলেন ফকনার চলে যাচ্ছে, তিনি তাকালেন পাখিটির দিকে, আশ্চর্য পাখিটি এখনো আছে, উড়ে যায়নি। তিনি মৃদুস্বরে বললেন, এই আয় কাছে আয়। পাখিটা তখন উড়ে গেল, এই ব্যাপারটাও তার মজা লাগল, যতক্ষণ পাখিটাকে কাছে আসতে বলেননি ততক্ষণ সে কাছেই ছিল, যেই কাছে ডেকেছেন অমনি উড়ে গেছে। সম্রাট নিশো, কে? আমার নাম জোনাথন, মিস্টার ফকনার আপনার জন্য কাগজ এবং কলম পাঠিয়েছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
ফকনার দাঁড়িয়ে আছে ওয়্যারলেস গেটের পাশে। ওয়্যারলেস অপারেটর হচ্ছে বেটে এ, যার আসল নাম অ্যালবার্ট জিরান। সে মোটেই বেটে নয়, প্রায় 6 ফুটের মতো লম্বা। তার বেটে খেতাবের উৎস রহস্যমণ্ডিত। বেটে এ ওয়্যারলেস সেটের নব ঘোরাচ্ছে, কমিউনিকেশন ফ্রিকুয়েন্সির নব ঘোরাচ্ছে। যদি কিছু ধরা পড়ে, কিছুই ধরা পড়ছে না। জেনারেল ডোফা এদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন এখনো বোধ করেননি, তবে শিগগির হয়তো করবেন। জেনারেল ডোফা চেষ্টা করবেন তাদের ঘিরে ফেলতে। তাকে অতি দ্রুত সৈন্য সমাবেশ করতে হবে, প্যারাট্রুপার নামাতে হবে হয়তো। ফোর্ট নক এবং এই পরিত্যক্ত এয়ারপোর্ট ছাড়া প্যারাট্রুপার নামাবার জায়গা নেই। গাছপালায় চারদিক ঢাকা। ওয়্যারলেস সেট বিপ বিপ করছে। ফকনার বলল, বেটে কিছু আসছে, মনে হচ্ছে সিগন্যাল ক্লিয়ার না, প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ। চেষ্টা করে যাও, এফএম এ দেখবে কিছু পাওয়া যায় কি না। এই ইশারায় চুপ করতে বলল। সিগন্যাল পাওয়া যাচ্ছে, পরিষ্কার সিগন্যাল। হ্যালো হ্যালো ব্রিগেডিয়ার ক্রিন্তা, হ্যালো অ্যালবার্ট জিরান, মিশন ফোর্ট নাক, হ্যালো 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 ফোর্ট নাক। ফকনার এগিয়ে এলো, ক্লান্ত গলায় বলল, ফকনার কথা বলছি, ব্রিগেডিয়ার কিন্তা, সুপ্রভাত। সুপ্রভাত কিনা বোঝা যাচ্ছে না, তোমাদের জন্য সুপ্রভাত বটেই। ফকনার বিস্মিত ভঙ্গি করল, যেন খুবই অবাক হয়েছে। আমি যা বলবো তুমি তা করবে না, আমরা কেউ করব না। বহু বচনে কথা বলছো কেন? তুমি তোমার নিজের কথা বলো, যা করতে বলবো তাই করবে না? না, খুবই ভালো কথা। সাধাসাধি আমার পছন্দ না, ভয় দেখিয়ে রাজি করানো আমার বিশ্বাস নেই। আমি সহজ সরল লোক, যেহেতু তুমি আমার কোনো কাজে আসছো না, কাজেই তোমাকে বাঁচিয়ে রাখার কোনো যুক্তি দেখছি না। ফকনার ঠোঁটে সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে দু পা এগিয়ে খপ করে পিস্তল টেনে বের করল। তার মুখের রেখা একটিও বদলালো না, ঠোঁটের ফাঁকে যেন হাসি লেগেছিল, সেই হাসি লেগে রইল। তারপর দুবার গুলির শব্দ হল। শব্দ মেলবার সঙ্গে সঙ্গে তার শান্ত গলা শোনা গেল, বেটে ডেড বডি সরিয়ে নিয়ে যাও, আর এদের কফি দেওয়ার ব্যবস্থা করো। তোমরা যারা এখনো বেঁচে আছো তাদের বলছি, কোনো রকম জবরদস্তি নেই। আমার কথা যারা শুনতে চাও না তাদের শুনতে হবে না, তবে যারা শুনবে তারা ভালো মতো শুনবে, এটুকু আশা করি। মাওয়া ভাঙা ভাঙা গলায় বলল, জেনারেল ডোফাকে কি বলতে হবে? বলছি, তার আগে কফি পর্ব শেষ হয়ে যাক। নিশো একদৃষ্টে তাদের দিকে তাকিয়ে আছেন। এত দূর থেকে কথাবার্তা তিনি কিছুই শুনতে পাননি, হত্যার দৃশ্যটি শুধু দেখেছেন। এত সহজে এত শান্ত ভঙ্গিতে মানুষ খুন করা যায় তা তার কল্পনাতেও ছিল না। তিনি শব্দ করে বমি করলেন, তার নাড়ি ভুড়ি যেন উঠে আসতে চাইছে। মনে মনে বললেন, হে ঈশ্বর, এ কি দেখলাম। তার মনেই রইল না যে তিনি ঈশ্বর বিশ্বাস করেন না, স্বর্গ নরক বিশ্বাস করেন না। জেনারেল ডোফা বিস্মিত গলায় বললেন, মাওয়া তুমি যা বলছো তা কি সত্যি? হ্যাঁ সত্যি, ফকনার মারা পড়েছে। হ্যাঁ পড়েছে। আর নিশো, নিশোর কি অবস্থা? মারা গেছে স্যার। তোমার গলা এমন শুকনো শোনাচ্ছে কেন? আমি আহত, হাঁটুতে গুলি লেগেছে, হাতের আঙ্গুল উড়ে গেছে। শুনে অত্যন্ত দুঃখিত হলাম, তবে দেশের জন্য সবাইকে কিছু না কিছু ত্যাগ করতে হয়। তুমি কয়েকটা আঙ্গুল ত্যাগ করলে। জি স্যার। আমাদের দিকে হতাহতের সংখ্যা কেমন? অনেক, তাতে কোনো অসুবিধা নেই। নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা হবে, বিরাট ক্ষতিপূরণ। তাদের সবাইকে জাতীয় বীর ঘোষণা করা হবে। ইনফ্যাক্ট লেফটেন্যান্ট নুক্তা আপনার সঙ্গে কথা বলতে চাই, সে বীরের মতো যুদ্ধ করেছে। শুনে খুশি হলাম। শোনো, নিশোর মৃতদেহ কি লুকানো রয়েছে? হ্যাঁ, ভালো, খুব ভালো, অত্যন্ত আনন্দের সংবাদ। দেশের সর্বোচ্চ সামরিক খেতাব তোমার জন্য ব্যবস্থা করা হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পক্ষে কি এখন আসা সম্ভব হবে? সৈন্যরা আপনাকে দেখতে পেলে অত্যন্ত আনন্দিত হবে, তারা বীরের মতো যুদ্ধ করছে। আমি আসব, সৈন্যরা আমার সন্তানের মতো, আমি অবশ্যই আসব, সামরিক হেলিকপ্টারে করে আসব। কখন রওনা হবেন স্যার? ধরো 10 মিনিট, 10 মিনিটের মাথায় রওনা হচ্ছি। জেনারেল ডোফার রিসিভার নামিয়ে পাশে দাঁড়ানো মিলিটারি অ্যাটাচির চোখে চোখ রেখে হাসলেন। মুহূর্তের মধ্যেই তিনি সামলে নিয়ে মৃদু গলায় বললেন, মাওয়া মিথ্যা কথা বলছে, সাজানো কথা বলছে। মিলিটারি অ্যাটাচি অবাক হয়ে বলল, আমার কাছে কিন্তু স্যার সাজানো বলে মনে হয়নি। তোমার বুদ্ধি একটি গরিলার বুদ্ধির চেয়ে খুব বেশি নয় বলেই বুঝতে পারছো না, ও ধরা পড়েছে ফকনারের হাতে। ব্যাটা যা বলতে বলছে সে তাই বলছে, বানরের মতো ভীরু একদল মানুষ আমার সৈন্যবাহিনী। মিলিটারি অ্যাটাচি একবার ভাবল, জিজ্ঞেস করে, স্যার কি করে বুঝলেন মাওয়া মিথ্যা কথা বলছেন? কিন্তু জিজ্ঞেস করার মতো সাহস সঞ্চয় করতে পারলেন না, সে আসলেই ভীরু। শেষ হলো হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সম্রাটের 5ম পর্ব। আজকে গল্প পাঠটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আশা করছি খুব তাড়াতাড়ি এর পরের পর্বটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। ততদিনের জন্য সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।